আমার প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে আমি জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সেই সাথে সাথে পৃথিবীর এ প্রান্তে ও প্রান্তে পিস টিভি বাংলাকে যারা যারা দেখছেন তাদের জন্য আমার পক্ষ থেকে রইল আন্তরিক দোয়া এবং ভালোবাসা বায়াতে রেজওয়ান নিয়ে আলোচনা করেছি হাযাদ উসমানের জীবনী আলোচনা করতে গিয়ে ইনি হলেন তৃতীয় খালিফা যে হাযাত উসমানকে আল্লাহ রসূল রাষ্ট্রের দূত হিসাবে ব্যবহার করেছেন এবং আমি এর আগে বলেছি যে হাজাত উসমান রানী ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি সেই ব্যক্তির ইসলামে অনেক প্রয়োজন ছিল তাই মদিনার জীবনে হাজাত উসমানের তিনি যে দান তিনি যে খায়রাত তিনি যে মালকে ইসলামের পথে ব্যয় করেছেন তার নজির অনেক আছে যখন আল্লাহ জনপ্রিয়তা এবং ইসলামী রাষ্ট্রের পরিধি আস্তে আস্তে বেড়ে বেড়ে চলে যাচ্ছে তা দেখে রুম সম্রাট বলেছিল কি যে এই শক্তি একে যদি এখনই পরাজিত না করা যায় তো তাহলে আগামী দিনে এগুলোকেও তারা নিজেদের দখলে এনে নেবে বলে সে হুঙ্কার ছেড়েছিল তখন তার হুঙ্কারের জবাব দেওয়ার জন্য প্রয়োজন হয়ে গেল তাবুকের অভিযান করার তাবুকের অভিযান কালে দেখলেন যে মুসলমানদের কোষাগারে তেমন কিছু নাই তেমন কোনো টাকা পয়সা নাই অতএব এত বড় অভিযান করতে গেলে যে টাকা যে পয়সার দরকার সেগুলো কোথা থেকে আসবে তিনি যতগুলো সাহবায়িকের আম ছিলেন সব ফিদাইয়ান ইনার হচ্ছেন দিনের জন্য উৎসর্গকারী এরা দিনের জন্য নিজেদের জীবনটাকে তুচ্ছ মনে করেন নিজের জানটাকে নিজের মালগুলোকে কোনো মূল্যই দিতে চান না যদি জান দিয়ে দিন থাকে মাল দিয়ে যদি আমাদের দিন থাক ঠিকে যায় তাহলে আমরা তাই দেব সেই সময় আল্লাহ রসুল আদেশ করলেন বললেন সাহাবায়ে আমরা কে আছো এই বিপদের দিনে এই দূর দিনে তাবুকের যুদ্ধের কালে তোমরা এর প্রস্তুতি কালবে কিছু দান করবে হাজাত উসমান বললেন আমি করব আল্লাহ রসুল কি দিবে তুমি তো তিনি একবারে বলে ফেললেন যে আমি তিনশোটা উঠ দিয়ে দেব। হাজাত উসমানও এটা মনে মনে ভাবলেন যে এত কটা উট যদি একবারে দিয়ে দেওয়া যায় যুদ্ধের প্রস্তুতি কল্পে তো তাহলে তো আর কিছু লাগবে না আল্লাহ রসুল আবার বলে বসছেন কে আছো তোমরা যে এই দুর্দিনে তাবুক অভিযানের জন্য কে তোমরা দান নিয়ে এগিয়ে আসবে হাজাত উসমান আবার উঠলেন তারপরে আবার নাবিজি বলছেন কে আছো তোমরা যে যারা এই দুর্দিনে তাবুক যুদ্ধের জন্য তোমরা কিছু দান নিয়ে গিয়ে আসবে হাজরত উসমান আবার বলছেন তিনি বলছেন বারবার বারবার তিনি বলছেন কেন বলছেন এই কথাগুলো যে আমি আছি আমি আছি এবং প্রত্যেকবারে তিনশো তিনশো করে বাড়িয়ে দিয়ে শেষের বেলাতে তিনি এক হাজার উঁট দেওয়ার অঙ্গীকার করে নিলেন এতটা উট একটা যুদ্ধে একটা মানুষ দিতে চাইছেন তার মানে কি সেখানে টোটাল খরচার মধ্য থেকে হিসাব করে দেখা গেছে যে তিন ভাগের এক ভাগ একাই হাজারত উসমান গানি রাজিয়াল্লাহ তালান সাপ্লাই দিচ্ছেন তা হাজারত উসমান মনে করছেন যে আল্লাহ রসুল আমার কাছে হয়তো আরও চাইছেন এবং আল্লাহ রসুল মনে মনে ভাবছেন যে উসমান যেভাবে দিল সেভাবে অন্য সাহাবিরাধি রাসূলের বলার উদ্দেশ্যে একরকম আর হাজার উসমান গানি শুনছেন আর এক রকম এবং বুঝছেন আর এক রকম বলে রাসূল তিনবার বলছেন আর তার জবাবে হাজার উসমান গানি তিনবার বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছেন এইভাবে তিনি কি করেছিলেন সত্তরটা ঘোড়া দিয়েছিলেন এক হাজার দিনার দিয়েছিলেন আর এত কটা উঠ দিলেন দিয়ে বললেন আল্লাহ রসুল এগুলো যুদ্ধ পরিচালনা করার জন্য আমি আল্লাহর পথে দিয়ে দিলাম অন্যান্য যদি এই ইসলামের জন্মকালে মদিনার জীবনে এসে যদি না হতো আর এই দাতা ব্যক্তি যদি ইসলাম কবুল করে না থাকতেন তাহলে বলুন যে ইসলামকে মালের দরকার লাগে না লাগে না কোনো জিনিসকে সাব্যস্ত করতে প্রতিষ্ঠিত করতে গেলে ধনের দরকার লাগে না লাগে না আজ দেখেন হাজার উসমানের দ্বারাই কত বড়টা সেবা হচ্ছে যে নাবিজি যুদ্ধের জন্য মাল চাইলেন এত এক গাদা মাল দিনের নামে তিনি দান করে দিলেন ও আকাতরে একটুও তাকে দ্বিধা লাগলো না বেরাদান ইসলাম আল্লাহ রসুল যখন দেখলেন এত কটা মাল এক ব্যক্তির কাছ থেকে বেরিয়ে গেল তখন আল্লাহ রসুল আনন্দের চিত্তে বললেন মা আজাররা উসমান মা ফালা বাদা হাজ আল তিরমিজি শরীফের হাদিস নবী বলছেন এই যে আজকের দিন হাজরত উসমান এত বড় ত্যাগ এত বড় কুরবানি দিয়ে দিল ইসলামের নামে এর পরে হাজরত উসমান কথার কথা ধরুন যদি কোনো কিছু তার দ্বারাই ভুল হয়ে যায় তো এই নেকিগুলোতেই হাজাত উসমানের ভুলগুলোকে চেপে দিবে হাজাত উসমানের আর জীবনে কোনো ক্ষতি হবে না হাজাত উসমানের ইমানের আর কোন রকমের ক্ষয় ক্ষতি নেই হাজাত উসমানের ইমান আর জীবনে কোনোদিন ক্ষয়ের মুখে পড়বে না আর অন্যায় কোনো আচরণের দ্বারাই তার ইমানটা ঢাকা পড়ে যাবে ইমানকে তার আর ঢাকা পড়ে যাবে না হাজত উসমান এর পরে যদি কোন রকমের একটু ভুল করে দিয়ে বসেন তাহলে তার ইমানকে আর ওই ভুল চুকে কোন রকমের ক্ষতি করতে পারবে না কোনো নষ্ট করতে পারবে না কেন যে এত বড় ত্যাগ এবং এত বড় দান উনি করে দিয়েছেন এই দান আল্লাহর কাছে কবুল হয়েছে বেনাদার ইসলাম তারপর এত বড় দান হয়ে গেল এইবার আল্লাহ নবীর কাছে যেখান সেখান থেকে অভিযোগ আসছে হে আল্লাহ রাসুল আমরা তো মদিনার লোক আমরা তো নতুন নতুন মানুষ এইখানে পানির বড় অভাব এইখানে পানি যদি ইন্দারা বলতে আমরা দেখছি একটা বীর রুমা রুমা নামে একটা ইন্দারা মোদী নেতা আছে এক ইহুদির ওখানে যদি আমরা পানি নিতে যাচ্ছি তো ঘাড় ধাক্কা দিয়ে ওরা আমাদের হাঁকিয়ে দিচ্ছে ওরা যদি আমাদের কখনো পানি দেয় তো মন মতো দেয় মর্জি মতো দেয় তাতে আমাদের প্রয়োজন মিটে না তো আমি বলছিলাম যে যদি আপনি আমাদের একটা পানির ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে খুব কাজ হতো খুব লাভ হতো তখন আল্লাহ রসুল একদিন বলছেন সরাসরি সাহাবাই কেরাম ভেতরের সামনে দাঁড়িয়ে ও আমার সঙ্গীরা ও আমার সাথীরা তোমরা কে আছো যে এই যে বীর রুমা ইহুদির এই ইন্দারা এই ইন্দারাটাকে যদি কিনে দিতে পারতে তাহলে বড্ড আমাদের লাভ হতো এবং মুসলমানেরা তাদের কষ্টের জীবন থেকে একটু আরাম পেত কেউ আছো আল্লাহর যদি নিজের টাকা থেকে ওই ইন্দারাটাকে কিনে দিতে পারো তো তাহলে মুসলমানদের জন্য এটা তোমার বিশাল বড় অবদান হবে বিশাল বড় এহসান করা হবে হাজাত উসমান বলছেন আমি দেব আল্লাহ রসুল আমি দেব কত টাকা লাগবে মোয়ারিখিন বলছেন যে দশ হাজার দীর্হাম দিয়ে সেই ইন্দারাটাকে হাজত উসমান কিনে নিলেন তবে কিহুদি ও বলছে যে আমি সম্পূর্ণটা বিক্রি করব না আমি আমার ইন্দারার অর্ধেকটা বিক্রি করব আর অর্ধেকটা আমার নিজের জন্য থাকবে যখন অর্ধেকটা বিক্রি করে দিল এই তুসুমান কিনে নিলেন এই কিন্তু আর বুঝতে পারেনি যে আমি যে চালাকিটা করছি সেটা আমার কাজে আসবে না তার মানে এখন যখন মুসলমানেরা ইন্দারার আধা অংশীদার হয়ে গেল তখন মন মতো করে পানি তুলে নিয়ে যায় একদিন এরা তুলে একদিন ওরা তোলে মুসলমানেরা যেদিন নিজেদের পালা লাগে সেদিন তারা নিজেদের বালটি কলসিকে ভর্তি করে নাই আর এর কাছে পানি কিনতে কেউ আসে না দেখলো যে আমার তো ইন্দারাকে বিক্রি করে দেওয়াতে ভুলই হয়েছে তখন আর একবার প্রস্তাব দিল কি যে যখন তোমরা এটাকে অর্ধেকটা কিনে নিয়েছো তাহলে আর বাকি অংশটা আমি আর রাখবো না তোমরা এটাকে পুরোটাই নিয়ে নাও আবার যখন এই প্রস্তাবটা শুনতে পাওয়া মার্কিন বলছেন যে আবার আট হাজার দীর্হাম দিয়ে হাজরত উসমান পুরো ইন্দারা ডাকে কিনে নিলেন আর কিনে নেওয়ার পরে সম্পূর্ণ ডাকে মুসলমানদের জন্য খুলে দিলেন হে মদিনার মুসলমানেরা তোমরা তোমাদের প্রয়োজনের জন্য এটাকে যেমন করে পারো তেমন করে ব্যবহার করো তাহলে আপনি বলুন যে মুসলমানদের সেবার জন্য এত বড় দান এবং এত বড় কুরবানি কে দিতে পারছে একজন ধনী ব্যক্তি দিতে পারছে তাহলে চিন্তা করুন যাদের যাদেরকে আল্লাহ আলামিন এই দুনিয়াতে ধন দিয়েছেন তো সেই ধনী ব্যক্তিদের নিজেদের ইসলামকে প্রসার এবং প্রচার করার কল্পে কি কিভাবে ব্যয় করতে হবে আর কোন খাতে ব্যয় করতে গেলে মুসলমানদের লাভ হবে কাজ হবে এগুলো এখান থেকেই শিক্ষা নেওয়া দরকার জনকল্যাণে হাজরত উসমান এত বড় কাজ করলেন যে একবারে দিলেন দশ দশ হাজার আর আরেকবারে একবারে দিলেন আট হাজার দিয়ে আঠারো হাজার দীর্হাম দিয়ে একটা ইন্দারা কিনে দিয়ে ব্যক্তি মালিক আনাও রাখলেন না তিনি দিয়ে দিলেন মুসলমানদের নামে তাহলে ধনী ব্যক্তিদেরও ইসলামে প্রয়োজন রয়েছে আজ হাজার হাজার ধনী ব্যক্তি আমাদের দেশে আছেন কিন্তু শুধু ধনগুলোকে রেখে দিয়েছেন ব্যাংকে এগুলো যেন ঘুমাই ঘুমাচ্ছে আর মুসলমানদের পিছিয়ে পড়ার যে যাত্রা তা চালু আছে না মাদ্রাসা মক্তব উন্নতি করতে পারছে না মুসলমান বাচ্চাদের জন্য কোনো ব্যবস্থা উঁচু দরের বানাতাম যদি এই টাকাগুলোকে দিয়ে আমরা জনগণের সেবায় ঝাঁপিয়ে পড়তাম উচ্চশিক্ষার ব্যবস্থা করতাম তাহলে পরে আমাদের ধনের হক আদায় করা হতো হাজার উসমানের কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো মানুষ আমাদের দেশে খুবই কম আছে বন্ধুরা আমার এই মর্মে আপনাকে এইবার বলি যে নাবিজির সাথে সাথে হাজাত উসমানের এই যে একটা জীবন কেটে গেল তারপর নবী গত হলেন গত হওয়ার পর দুই খলিফা গত হয়ে গেলেন আমি বলেছি ইতিপূর্বে যে চিহিজিরিতে তেই চিহিজিরিতে হাজাত উসমান ফেলাফ হতে আসছেন যেদিন হাজাত উমার ফারুক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন মানে একজন খালিফা যাবেন আর আর একজন খালিফা আসবেন এটাই তো হলো নিয়ম তাহলে যেই তেই সিজরিতে উমার ফারুক মারা যাচ্ছেন সেদিন বলে গেছিলেন ছয়টা লক্ষ্যে আমি দায়িত্ব দিয়ে গেলাম আবার থেকে খলিফা পদে এইবার আমরা দেখতে চলেছি কিভাবে ওনার ব্যক্তি ব্যক্তিগত জীবনটা কিছু আলোচনা করলাম ওনার বেশি বেশি কাজ আছে খলিফা হওয়ার পরে কাজে খেলাফতের পরের জীবনটা আমাদের কাছে সব জায়গায় গুরুত্বপূর্ণ এবার বলি যে হাজার তুমার ছজন লোকের নাম বলে দিয়ে গেছিলেন যে এরা বসে ফাইসলা করে নিবে যে কোন ব্যক্তিকে খেলাফতের জন্য নিযুক্ত করা যায় তো সেই ছজন লোক এবার বসে গেলেন বসে যাওয়ার পরে এক অপরের নামে ওনারা ভাবাভাবি শুরু করলেন যে কাকে কাকে আমরা খলিফা হিসাবে প্রস্তাব দেবো আর কোন লোকটাকে শেষের বেলায় খলিফা হিসাবে বেছে নেব তাহলে সেই সময় করলেন কি হাজরাতে জুবায়ের ছিলেন তিনি বোর্ডের একজন লোক উনি প্রস্তাব দিলেন হাজরাত আলীর নাম তারপরে সাদমিন আবি অকাস ছিলেন উনি প্রস্তাব দিয়ে দিলেন আব্দুর রহমান বিন আওফের নাম এবং হাজরাতে তালহা ছিলেন উনি প্রস্তাব দিয়ে দিলেন হাজরত উসমান গানির নাম তাহলে তিনজন হয়ে গেল প্রস্তাবক আর এদের প্রস্তাব অনুযায়ী এখন এই যে খেলাফতের মশলাটা তিনজনের কাঁধে আছে কে একজনকে বাছাই করে নিতে হবে এই তিনজনের মধ্য থেকে বাছাই হবে কেন তিনজন লোক নাম বলে দিয়েছেন এই তিনজনের যেহেতু যারা অন্যের নাম বলে দিয়েছেন তো তাহলে তো এটা পরিষ্কার যে উনারা তিনজন তো আর হবেন না অতএব যে তিনজনের নাম বলা হয়েছে এই তিনজনের মধ্য থেকেই বেছে নিতে হবে এবার কি হলো সাদ বিন আবি ওয়াকাস প্রস্তাব দিয়েছিলেন আব্দুর রহমান বিন আউফের নাম যে এবার আব্দুর রহমান বিন আউফকে যেন খালিফা নির্বাচন করা হয় ইনি স্বয়ং ক্যান্ডিডেট উনি বলছেন আমি নিজের নামটাকে প্রত্যাহার করে নিলাম আমি খেলাফতে যেতে পারবো না আমি খালিফা হয়ে এত বড় দায়ভার চালাতে পারবো না অতএব আমাকে বাদ দিয়ে দেওয়া হোক আমার নাম আমি ফিরিয়ে নিলাম যখন উনি নিজের যোগ্যতাটাকে যোগ্যতা প্রকাশ করলেন যে আমি অযোগ্য তখন বেঁচে গেল দুদিকে দুটো লোক একদিকে বেঁচে গেলেন হাজাতে আলী আর একদিকে বেঁচে গেলেন হাজাতে উসমান এই দুজন লোকের মধ্যে থেকে একটা মানুষকে বাছাই করে নিতে হবে কাকে বাছাই করা যায় তো যে ব্যক্তি এত বড় কুরবানি দিলেন কি বলে যে আমি এই পদে বসবো না অর্থাৎ আব্দুর রহমান মিনাও। তিনি বলছেন যখন আমি আমার পদকে ছেড়ে দিতে পেরেছি তাহলে আমাকে এই দুটো লোকের ব্যাপারে একটু রায় দেওয়ার অধিকার তোমরা দাও যখন এই কথাটা তিনি বললেন ওইখানের সব কটি লোক এক বাক্যে বললেন যে আপনি একজন নিঃস্বার্থ ব্যক্তি আপনার ভেতরে কোনো গরজ বা স্বার্থ নেই এটা আপনার ব্যবহারে প্রমাণ হল অতএব আমরা আপনাকে অধিকার দিচ্ছি আপনি এই দুজনের মধ্যে যেই লোকটার নাম বলে দেবেন সেই লোকটাকেই আমরা খালিফা বলে মেনে নেব তখন আব্দুর রহমান মিন কয়েকটা মুহূর্ত নীরব থাকার পরে মানুষের দিকে চোখ তুলে তাকিয়ে উনি বলছেন আমি আমার বিবেচনাতে হাজরত উসমান গানীকে খালিফার জন্য যোগ্য ব্যক্তি মনে করি সুতরাং হাজরত উসমান গানী আমাদের খালিফা হয়ে যান এই বলে যখন উনি প্রস্তাব দিলেন মজলিসে যে ছজন লোক টোটাল তার ভেতরে বাকি এই যে চারজন হাজরত উসমানকে বাদ দিয়ে এরা সাথে সাথে বললেন আপনার ফয়সালা আমরা শিরোধার্য মেনে নিলাম এইখানে আমাদের আর কোনো এতরাজ কোনো আপত্তি থাকলো না আমরা এবার বয়াত করতে রাজি আছি বাস গেল বয়াতের কাজ সবাই মিলে হাতে হাত দিয়ে খলিফা নির্বাচন করা হয়ে গেল আর যখনই খলিফা নির্বাচন করা হয়ে গেল সাথে সাথে হাজরত উসমান দাঁড়ালেন দাঁড়ার পর বললেন যে যেগুলো কাজ হাজরত উমারের জামানাতে হয়ে গেছে সেইগুলো কাজ বহাল থাকবে ওইগুলো কাজ ওইগুলো ফাইসলা সব আমি বহাল রাখছি এবার নতুন করে যেগুলো যেগুলো কাজ আমাদের করতে হবে আমি জরুরি মনে করছি সেগুলো আমি আস্তে আস্তে এক এক করে মানুষের সামনে সেই কাজগুলোকে নিয়ে আসবো সেইভাবে তিনি কি করলেন চব্বিশ হিজড়িতে সোমবারের দিন এইবার যখন তার আনুষ্ঠানিকভাবে খেলাফতের ঘোষণাটা হয়ে গেল তখন তিনি প্রথম কাজ আরম্ভ করলেন কি বলে যে আবু আবুবাকারের সিদ্দিকের জামানা থেকে হজরাত উসমান বলছেন যে আবু পাকার সিদ্দিক এবং উমারে জামানা থেকে মিশরের এলাকা থেকে সবচাইতে বেশি মানে এখানে জমা হয়েছে মালে কিন্তু এই এলাকাটা তুলনামূলকভাবে বেশি উর্বর ওখানের ফসল বেড়েছে ওখানকার চাষবাস বেড়েছে তথাপি মিশরের যে ব্যক্তি দায়িত্বশীল অর্থাৎ আমরিবিনে আস সে দায়িত্বশীল ব্যক্তি খেরাজ বাড়াতে পারছেন না ট্যাক্স আজ সাত বছর আগে যেটা ছিল আজও সেটাই আছে তাহলে সেখানকার কি উৎপাদন কমে গেছে সেইখানের ফসলগুলো কি কমে গেছে না এখানে কোনো রকমের কার সাজি দেখা যাচ্ছে এই কথাটা ভেবে হাজাত উসমান গানি প্রথম চিঠি করে দিলেন কাকে আমরি বিনে আজকে খেলাফতে আসীন হওয়ার পর দায়িত্বভার গ্রহণ করার পরে তিনি এই দুর্নীতির দিকে প্রথমে নজর দিলেন এই দুর্নীতিটা হলো এই যে যেখান থেকে কোষাগারে আমাদের টাকা আসার কথা বেশি সেখানে আর কোষাগারে টাকা বেশি আসছে না কেন প্রত্যেক বছরই আমরিবিনে আসের পক্ষ থেকে মোটামুটি চল্লিশ হাজার দীর্হাম ট্যাক্স হিসাবে মোদিনাই জমা হতো তখন তিনি চিডিলিকে বললেন যে আমরিবিনে আস এখান থেকে যেটা ট্যাক্স আসছে সেই ট্যাক্সটা বাড়াতে হবে না বাড়ালে চলবে না কি করে তুমি দেশ চালাচ্ছ এর জবাবে আমরিবিনে আস খালি ফাতুল মুসলিমিনকে বলছেন যে ভাষাটা বলেছিলেন এই রকম যে উট বেশি দুধ দেই না উট বেশি দুধ দেই না মানে মিশরের জমিন থেকে এর বেশি ফসল হয় না ট্যাক্স হয় না তাই আমি বেশি দিতে পারি না তাহলে কথাটা তো অন্য রকম হয়ে গেল যে উঁটে দুধ দেই না এইজন্য আমি আর বেশি দিতে পারি না তখন কি করলেন আপনি আপনি আশের জায়গাতে এইবার হাজরাতে উসমান গানি বললেন আমি আর একজন লোককে নিযুক্ত করে দেব। আর একজন লোককে নিযুক্ত করে দিয়ে দেখব যে কি হয় সত্যিকারী সেখানকার উঠে দুধ দেয় না না দুধ দিচ্ছে তো দুধ দুহনেওয়ালা ভালো করে দেয় না তো আবদুল্লা বিন সারাহ বলে একজন লোককে তিনি আমিবিনে আসের জায়গায় নিযুক্ত করে দিলেন আর তাকে বললেন তুমি তোমার জায়গা থেকে সরে যাও আব্দুল্লাহ বিন সারাহকে দিয়ে হাজার উসমান গানী যখন ট্যাক্সের কাজটা পরিচালনা করালেন একই বছরে সেই ট্যাক্সটা চল্লিশ হাজার থেকে বেড়ে একেবারে চলে গেল এক ধাপে ষাট হাজারে তাহলে যতগুলো এলাকা মুসলমানদের আছে সেখান থেকে ট্যাক্স যত বেশি আসবে তত রাজ্য সমৃদ্ধ হবে রাষ্ট্র সমৃদ্ধ হবে কোষাগার সমৃদ্ধ হবে আর ততই শক্তিটা বাড়বে তার জন্য অর্থ সংগ্রহের দিকে হাজার দুষ্মান গানি জোর দিলেন এই জোর দেওয়াতে আর এই যে বেড়ে গেল টাকাটা তখন হাজরত উসমান এইবার বলে পাঠালেন কি হ্যাঁ এইবার কিন্তু উঁটে দুধ দিয়েছে কথাটা কার্যবে আসলো আমরিবিনে আস একদিন বলেছিলেন যে উঁটে দুধ দেয় না আবার যখন ষাট হাজার টাকা হয়ে গেল ট্যাক্স তখন তিনি বললেন এবার উটে দুধ দিয়েছে এই কথা বলে তিনি সাবাসী দিলেন যে না সেখানকার লোক সত্যিকারী ট্যাক্স আদায় করে আর সেখানকার উৎপন্ন ফসল ঠিক আছে অসুবিধা কিছু নেই কিন্তু আসলে যাকে দায়িত্বে রাখা ছিল সেই ব্যক্তি গাফেলতি করছিল বলেই এইগুলো অসুবিধা দেখা দিয়েছিল অতএব তিনি আনন্দচিত্তে এটাকে মেনেই নিলেন যে ওই জায়গাতে থাকবে তো কে থাকবে আবদুল্লা বিন সারাই থেকে যাবে এখন এখানে গন্ডগোল কিন্তু একটু করে জন্ম নিতে শুরু করলো কি করে কি করে জন্মটা নিল আমিবিনে আস বেশ কিছুদিন সময় ধরে তিনি যে একটা দায়িত্বকে পালন করে আসছিলেন তাকে ওই পোস্ট থেকে যখন সরিয়ে দেওয়া হয়েছে তখন তো তার মনটা খারাপ হবে আমি একটা দায়িত্ব পালন করছিলাম আর আমাকে সরিয়ে দেওয়া হলো তো প্রথম তিনি মন্তব্য করলেন রাগের জ্বালাতে কি বলে যে হ্যাঁ উঁটে দুধ দিচ্ছে এটা ঠিকই কথা কিন্তু বাচ্চা না খেয়ে মরছে উঁটে দুধ দিচ্ছে কিন্তু বাচ্চা না খেয়ে মরছে এটা আবার কেমন কথা তার মানে হলো এই যে উঠকে আপনি দুহে নিচ্ছেন দুধ হচ্ছে বলে এতটা আপনি দুহে নিচ্ছেন যে যে বাচ্চাটা দুধ বাঁচবে আর তার মানে আপনি জোর করে করে জুলুম আপনার লোক না কর্মচারী মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করে নিচ্ছে হাজাত উসমান কথাটার প্রতি কর্ণপাত করলেন না কিন্তু মনে মনে এখানে একটা মতভেদ হয়ে গেল এবং মনে মনে এদের ভেতরে একটা সংঘাত তৈরি হয়ে গেল যাই হোক তারপরে এবার কি করলেন হাজাদ উসমান গানি রাজিয়াল্লাহ তালানহ বললেন আমাদের এদিকে ওদিকে যদি কোনো এমন রাষ্ট্র থাকে যে রাষ্ট্রর পক্ষ থেকে আমাদের ভয় আছে সেই ভয়গুলোকে আমাদেরকে দূর করতে হবে তো রুম থেকে যে অভিযানগুলো বারবার হয় তো রুমের অভিযান হওয়ার জন্য তার প্রবেশ দ্বার হচ্ছে সাইপ্রাস সেই সাইপ্রাসের এলাকায় অভিযান করার কথাটা হাজরত উসমান গানি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং বললেন যে রুমিরা বারবার আমাদের দেশে অভিযান চালাচ্ছে আর এখান থেকে আমাদেরকে অশান্ত করছে আর মুসলমানদেরকে ত্যক্ত ব্যক্ত করছে মাল লুটে নিয়ে চলে যাচ্ছে বারে বারে তাহলে এই অভিযানটা আমাদের করা দরকার এবং এদেরকে চিরতরে এখান থেকে মুছে দেওয়াটার দরকার সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে অতএব তিনি কি করলেন হাজাতে মোয়াবিয়া রাজিয়া তালাহকে বললেন মোয়াবিয়া এই সমুদ্র পথ এই সমুদ্র পথ দিয়ে যে এরা অভিযান চালাচ্ছে আমাদেরকে সমুদ্রপথে অভিযান চালাবার কিছু করা দরকার হাজাতে মোহাবিয়া কিন্তু আস্তে আস্তে তৈরি হতে লাগলেন এবং তিনি অনুমতি যখন পেয়ে নিলেন তখন সাইপ্রাস অভিযানের জন্য একেবারে পুরো প্রস্তুতি নিয়ে ফেললেন হাজাতে মোহাবিয়া রাজুল্লাহ তালান হউ যখন এই ঘটনা ঘটে গেল তখন তারা জানতে পারল। যে না মুসলমানদের ইতিপূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়েছে কোনোটাই যুদ্ধে মুসলমানেরা হেরে যায়নি এখন যদি আমরা তাদের সাথে যুদ্ধ করতে যাই তাহলে আমাদেরই ক্ষতি হবে আমাদেরই খারাপই হবে অতএব যুদ্ধের দিকে এগিয়ে না গিয়ে আমরা একটা কাজ করি মুসলমানদের সাথে আমরা ইতাহাত নি এবং তাদের সাথে আমরা একটা চুক্তি করে বন্ধ করে দিয়ে তারা সাত হাজার দিনার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে খালিফাতুল মুসলমিনের কাছে পাঠাবে এই বলে তারা চুক্তি করে নিল চুক্তি করে নিলে তাদের লাভ কি হলো মুসলমানদের যে এক প্রতিবেশী রাষ্ট্র আমাদের দিকে আর কোন নজরে তাকাতে পারবে না এবং মুসলমানদের কোষাগার সমৃদ্ধ হবে এই দিক দিয়ে খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন যে মুসলমানদের কোষাগারকে কি করে সমৃদ্ধ করা যায় তাহলে হাজরত উসমান গানী গানি আল্লাহ তালাহ জীবনীর কথা আপনাদের সামনে আলোচনা করবো এক এক করে তবে আজকের মতো এইখানেই আলোচনা আগে ইতি টেনে দিচ্ছি আল্লাহ হাফিজনা হিসাব